বিসমিল্লাহ রহমান ইব্রাহিম মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের ভূগোল বিভাগের সকল শিক্ষার্থীকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি আসলিমা আক্তার প্রভাষক ভূগোল ও পরিবেশ বিভাগ মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ ঢাকা আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের জলবায়ু বিজ্ঞান পঞ্চম অধ্যায় বায়ুমণ্ডলীয় সঞ্চালন এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি রয়েছে সেগুলি হল বায়ুপ্রবাহ কী বায়ুপ্রবাহের কারণসমূহ কী কী বায়ুপ্রবাহের নিয়ামকসমূহ কী কী এবং বায়ুপ্রবাহের শ্রেণীবিভাগসমূহ কী কী এবং নিয়ত বায়ু প্রবাহ কাকে বলে নিয়ত বায়ু প্রবাহের শ্রেণীবিভাগ করে আলোচনা করো এবং জেট বায়ু প্রবাহ কী এবং জেট বায়ু প্রবাহের বৈশিষ্ট্য ও জীবনচক্রসমূহ আলোচনা করো আমি এই অধ্যায়ের প্রথম অংশটি আমি আজকে আলোচনা করব পরবর্তী ক্লাসে আমি জেট বায়ু প্রবাহ নিয়ে আলোচনা করব তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো নিরাপদে আছো সুস্থ আছো তাহলে আমরা শুরুতেই জেনে নেই বায়ু প্রবাহ কী যেহেতু আমরা আগের ক্লাসে বায়ুর তাপ এবং বায়ুর চাপ অধ্যায়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি এগুলি হলো আবহাওয়া জলবায়ুর উপাদানসমূহ তো বায়ু প্রবাহ হচ্ছে ভূপৃষ্ঠের উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে অনুভূমিকভাবে যে বায়ু চলাচল করে তাকে সাধারণভাবে আমরা বায়ুপ্রবাহ বলে থাকি আমরা জানি যে বায়ুর চাপ দুই ধরনের উচ্চচাপ এবং নিম্নচাপ এবং সবসময়ে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপের দিকেই বায়ু প্রবাহিত হয় এবং এই বায়ুপ্রবাহের কারণসমূহ কী কী সেগুলি জেনে নেই প্রধান প্রথম কারণ হচ্ছে উষ্ণতার পার্থক্য দ্বিতীয় হচ্ছে বায়ুচাপের পার্থক্য পৃথিবীর আবর্তন গতি বায়ুমণ্ডলীয় উপাদান এবং পৃথিবীর ভূমিরূপ উষ্ণতার পার্থক্যের ক্ষেত্রে আমরা বলতে পারি যে উষ্ণবায়ু সবসময়ই হালকা হয় এবং এটা খুব দ্রুত চারিদিকে বিক্ষিপ্ত হয়ে যায় প্রসারিত হয় এবং উচ্চচাপ উচ্চচাপ উষ্ণ বায়ু সবসময় উপরের দিকে সবসময় চাপ প্রয়োগ করে এই উষ্ণতার কারণে বায়ুরের উষ্ণতার কারণে নিম্নচাপ বা নিরক্ষীয় অঞ্চলে যে নিম্নচাপ বিরাজ করে সারা বছরই যে এই নিরক্ষীয় অঞ্চলের বায়ু উচ্চ ক্রান্তীয় উচ্চচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তাহলে আমরা জানি যে উষ্ণতার পার্থক্যের কারণে নিরক্ষী অঞ্চলে যে বায়ু সেটা কি হচ্ছে ক্রান্তীয় উচ্চচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে তাহলে এখানে উষ্ণতার পার্থক্যের কারণে বায়ু প্রবাহের সৃষ্টি হয় এবং বায়ুচাপের যে পার্থক্য তা হল যে উষ্ণতার সাথে বায়ুচাপের একটি সম্পর্ক রয়েছে যে উচ্চচাপের বায়ু মানেই শীতল বায়ু আর নিম্নচাপের বায়ু মানেই বায়ু আমরা এইখানে সংজ্ঞার মাধ্যমেই তোমাদের তুলে ধরেছি যে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে সাধারণত বায়ু প্রবাহিত হয় বেশি তাহলে এই বায়ুচাপের পার্থক্যের কারণে আমাদের বায়ু এক স্থান থেকে আরেক স্থানে প্রবাহিত হচ্ছে তৃতীয় যে কারণ হচ্ছে পৃথিবীর আবর্তন গতি যে পৃথিবী তার দুটি গতি রয়েছে একটি আর্নিক গতি এবং একটি বার্ষিক গতি এবং তার যে কেন্দ্রাতিক শক্তির ফলে যে পৃথিবী যে ঘূর্ণায়মান অবস্থা রয়েছে যার কারণে বায়ু প্রবাহটা একটি নির্দিষ্ট জায়গায় স্থির না থেকে সবসময় তার গতি পরিবর্তন করে এবং এর ফলে বায়ু প্রবাহিত হয় এবং ঘ নম্বর হচ্ছে বায়ুমণ্ডলীয় যে উপাদানসমূহ এখানে বায়ুমণ্ডলীয় উপাদান বলতে আমরা জলীয় বাষ্পটাকে বলে থাকি যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা বলে এটা খুব দ্রুত ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠে যায় এর ফলে ওই স্থানের শূন্যতা পূরণ করার জন্য আশেপাশে শীতল অঞ্চল থেকে যে ভারী বায়ু সেটা উষ্ণ অঞ্চলে এসে জায়গাটা পূরণ করে এর ফলেও কিন্তু আমাদের বায়ু প্রবাহের সৃষ্টি হয় এবং সর্বশেষ হচ্ছে আমাদের পৃথিবীর ভূমিরূপ যে এখানে আমরা জানি যে আমাদের পৃথিবী কিন্তু বন্ধুর প্রকৃতি এটা সমতল নয় কোথাও পাহাড় কোথাও সমতল ভূমি কোথাও নদ নদী কোথাও সাগর বিচিত্র ভূমিরূপ দেখা যায় এই আমাদের ভূমির যে বৈচিত্র্যতার কারণে দেখা যায় আমাদের বায়ু প্রবাহের ক্ষেত্রে বাধার সৃষ্টি হয় আমরা জানি যে শীতকালে যে আমাদের যে বাতাসটা আসে উত্তর পূর্ব দিক থেকে সেই বাতাসটা যখন হিমালয় পর্বতে কাছে এসে বাধাপ্রাপ্ত হওয়ার কারণে কিন্তু আমাদের ভারতীয় উপমহাদেশে যে শীতকালে খুব বেশি শীতের যে তীব্রতা সেটা কম অনুভূত হয় তাহলে এখানে দেখা যাচ্ছে যে ভূমির যে পৃথিবীর ভূমিরূপের যে পা পার্থক্যের কারণে কিন্তু আমরা কিন্তু যে আমাদের বায়ুপ্রবাহের পরিবর্তন হচ্ছে তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে জানতে পারলাম যে বায়ুপ্রবাহের প্রধান পাঁচটি কারণ যার কারণে আমাদের বায়ুপ্রবাহ এক স্থান থেকে আরেক স্থানে প্রবাহিত হচ্ছে এরপর আমরা জানব বায়ুপ্রবাহের নিয়ামক সমূহ প্রথম নিয়ামক হচ্ছে পৃথিবীর আবর্তনজনিত শক্তি পৃথিবীর কেন্দ্রাতিক শক্তি গর্ষণজনিত শক্তি এবং মাধ্যাকর্ষণ শক্তি এই চার ধরনের শক্তিসমূহ আমাদের বায়ু প্রবাহের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে এবং এই চার ধরনের শক্তির ফলেই কিন্তু আমাদের বায়ু প্রবাহের সৃষ্টি হয় এটা বেশি বড় না প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা জানব প্রবাহের শ্রেণী বিভাগ সম্বন্ধে বায়ু প্রবাহকে আমরা চারটি শ্রেণীতে ভাগ করতে পারি একটি হচ্ছে নিয়ত বায়ু একটি সাময়িক বায়ু একটি অনিয়মিত বায়ু এবং একটি স্থানীয় বায়ু নিয়ত বায়ু প্রবাহকে আমরা আবার তিনটি ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে আয়ন বা বাণিজ্য বায়ু প্রত্যায়ন বা পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু এবং সাময়িক যে বায়ু যেটা সেটাকে আমরা আবার তিনটি ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে স্থলবায়ু একটি হচ্ছে বায়ু এবং মৌসুমি বায়ু এবং অনিয়মিত যে বায়ুটা সেটি সাধারণত বায়ুমণ্ডলীয় যে গোলযোগের ফলে সৃষ্টি হয়ে থাকে যেমন আমরা বলতে পারি ঘূর্ণিঝড় টর্নেডো বা প্রতিপ ঘূর্ণিবাদ এ সময়ে যে বায়ু প্রবাহের গতিবেগ বেড়ে যায় এই এটাকে তখন আমরা বলি অনিয়মিত প্রবাহ এবং স্থানীয় যে বায়ু এটা সাধারণত স্থানীয় কারণে সৃষ্টি হয়ে থাকে এটাও কয়েক ধরনের হয় যেমন উষ্ণ বায়ুর ক্ষেত্রে আমরা ফন চিনুক খামসিন তারপরে শীতল বায়ুর ক্ষেত্রে বড় মিস্টাল পম্পর এবং উপত্যকা অঞ্চলে কিছু বায়ু দেখা যায় তো স্থানীয় বায়ুর ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি যে ফন ইউরোপের পার্বত্য অঞ্চলে দেখা যায় চিনুক বায়ুটা উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলে দেখা যায় এবং খামসিন যে বায়ু সেটা আফ্রিকার অঞ্চলে পঞ্চাশ দিন এই উষ্ণ বায়ু প্রবাহ টা প্রবাহিত হয় বলে বলেকে খামসিন বলা হয় তো এই চার ধরনের বায়ু থেকে আমরা আজ তোমাদের নিয়ত বায়ু প্রবাহ সম্বন্ধে আলোচনা করব তো শিক্ষার্থীরা এখানে নিয়ত বায়ু কাকে বলে সেটি হচ্ছে যে সারা বছর নির্দিষ্ট দিকে যে বায়ু নিয়মিত প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ু বলে এই নিয়ত বায়ুকে আমরা তিনটি শ্রেণীতে ভাগ করতে পারি এই নিয়ত বায়ুকে আমরা যে তিনটি শ্রেণীতে ভাগ করতে পারি সেটি হচ্ছে আয়ন বায়ু বা বাণিজ্য বায়ু প্রত্যায়ন বা পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা নিয়ত বায়ু প্রবাহের যে তিনটি বিভাগ রয়েছে সেই তিনটি শ্রেণী বিভাগ সম্বন্ধে আমরা জানব শুরুতে আমরা জানবো আয়ন বায়ু কাকে বলে এবং এর বৈশিষ্ট্যসমূহ কী কী বায়ু বা বাণিজ্য বায়ু হচ্ছে যে নিরক্ষ নিরক্ষরেখার উভয় পাশে পাঁচ ডিগ্রি হতে পঁয়ত্রিশ ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই বায়ু প্রবাহিত হয় এবং কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে এই বায়ু প্রবাহিত হয় বলে তাকে আয়ন বায়ু বলা হয় এবং এই বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয় এ কারণে যে প্রাচীনকালে যে পূর্ব দিক থেকে যে পাল তোলা জাহাজগুলো পশ্চিম পশ্চিম দিকে যাতায়াত করত তখন এই বায়ুর গতিপথ তখন তারা অনুসরণ করত যার কারণে একে বাণিজ্য বায়ু বলা হয়ে থাকে তো এখানে আমরা সংজ্ঞা থেকে বুঝতে পারছি যে বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে কিন্তু প্রবাহিত হচ্ছে এই এই বায়ুর যে সকল বৈশিষ্ট্যসমূহ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই বায়ু উত্তর গোলার্ধে উত্তর পূর্ব দিক থেকে এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত হয় আরেকটি হচ্ছে এই বায়ু প্রবাহ সবসময় মনোরম আবহাওয়ার সৃষ্টি করে এবং এই বায়ুর যে গতিবেগ ঘন্টায় পনেরো থেকে বি দশ থেকে পনেরো মাইল হয়ে থাকে এবং এই বায়ু প্রবাহ শীতকালে অত্যন্ত প্রবল হয় তার মানে গতিবেগ বেড়ে যায় এবং গ্রীষ্মকালে অত্যন্ত দুর্বল হয়ে থাকে এরপর আমরা জানব পশ্চিমা বা প্রত্যায়ন বায়ু সম্পর্কে কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে বৃত্ত দেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে প্রত্যায়ন বা পশ্চিমা বায়ু বলে এবং এই বায়ু পঁয়ত্রিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি উত্তর এবং দক্ষিণ উভয় অক্ষাংশে প্রবাহিত হয় আর এই বায়ুর যে বৈশিষ্ট্যসমূহ রয়েছে সেগুলি হলো এই বায়ু প্রবাহ উত্তর গোলার্ধে দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ গোলার্ধে উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয় উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় এবং দ্বিতীয় যে কারণ রয়েছে এই বায়ু প্রবাহের ফলে বিভিন্ন ধরনের বায়ুমণ্ডলীয় গোলযোগ যেমন ঘূর্ণিঝড় বা ঘূর্ণিবাদ বা প্রতীপ ঘূর্ণিবাদ যেটাকে আমরা বলি সাইক্লোন ও অ্যান্টিসাইক্লোনের সৃষ্টি হয়ে থাকে এবং এই বায়ু প্রবাহের ফলে সকল মহাদেশের পশ্চিম উপকূলে বৃষ্টিপাত ঘটে তো শিক্ষার্থীরা আমরা জানি যে পৃথিবীর যে সকল মরুভূমিগুলি রয়েছে সেগুলি প্রত্যেকটি মহাদেশের পশ্চিম দিকে অবস্থিত তাহলে মরুভূমি অঞ্চলে যে বৃষ্টিপাতগুলি হয় সংঘটিত হয় তা এই পশ্চিমা বায়ু প্রভাবের কারণে কিন্তু সংঘটিত হয়ে থাকে এবং আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই বায়ু প্রবাহ চল্লিশ থেকে ষাট ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে যে বিশাল জলরাশি রয়েছে আমরা জানি যে পৃথিবীর উত্তর গোলার্ধে স্থলভাগের পরিমাণ বেশি এবং দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি তাহলে চল্লিশ থেকে ষাট ডিগ্রি যেহেতু এখানে বিশাল একটা জলরাশি রয়েছে যে আমাদের প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর এবং দক্ষিণ মহাসাগরের যে বিশাল জলভাগ রয়েছে এই জলরাশির উপর দিয়ে যখন এই বায়ুটা প্রবাহিত হয় তখন সে বাধাহীনভাবে প্রবল বেগে গর্জন করতে করতে প্রবাহিত হয় যার কারণে এই চল্লিশ থেকে ষাট ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে এই যে প্রত্যায়ন বা পশ্চিমা বায়ু যে প্রবাহিত হয় তখন এটাকে আমরা তখন বলে থাকি গর্জনশীল চল্লিশ তোমরা এটি খুব ভালো করে জেনে রাখবে কারণ এটা সাধারণত সংক্ষিপ্ত আকারে কোশ্চেন বা কুচ এক কথায় যে কোশ্চেনগুলি বিভাগে কোশ্চেনে সাধারণত এটা আসে যে গর্জনশীল চল্লিশ কি বা গর্জনশীল চল্লিশ বলতে কি বোঝো তো এখানে আমাদের তখন তোমাকে উল্লেখ করতে হবে যে এই পশ্চিমা বা প্রত্যায়ন বায়ু চল্লিশ থেকে ষাট ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে যে বিশাল জলরাশি রয়েছে সেখানে বাধাহীনভাবে প্রবল বেগে গর্জন করতে করতে প্রবাহিত হয় বলে একে গর্জনশীল চল্লিশ বলা হয় এবং এই বায়ু প্রবাহ শীতকালের চেয়ে গ্রীষ্মকালে শান্ত থাকে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথম যে বায়ু প্রবাহটা আলোচনা করলাম আলোচনা করা হলো যে আয়ন বা বাণিজ্য বায়ু এবং প্রত্যায়ন বায়ু এই দুইটা বায়ুর কিন্তু দুইটি দিক কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে যেটি তোমরা অনেকে মনে হয় ধরতে পেরেছ যে আয়ন বায়ু প্রবাহিত হয় উত্তর গোলার্ধে উত্তর পূর্ব দিক থেকে এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব দিক থেকে আর প্রত্যায়ন বায়ু প্রবাহিত হয় উত্তর গোলার্ধে দক্ষিণ পশ্চিম দিক থেকে এবং দক্ষিণ গোলার্ধে উত্তর পশ্চিম দিক থেকে আর প্রত্যেকটি বায়ু কিন্তু আমাদের যে পৃথিবীর যে শূন্য ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি অক্ষাংশ পর্যন্তই কিন্তু আমাদের বায়ুটা প্রবাহিত হবে এবং প্রতিটি বায়ু কিন্তু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে যেমন আয়ন বায়ুটা কর্কটি এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হচ্ছে যেটা পাঁচ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে দেখা যায় আর প্রত্যায়ন বা পশ্চিমা বায়ু কিন্তু কর্কটি এবং মকরী উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত দেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হচ্ছে যার অবস্থান হচ্ছে ৩৫ থেকে ষাট ডিগ্রি অক্ষাংশের মধ্যে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা জানবো মেরু বায়ু সম্বন্ধে মেরু বায়ু হচ্ছে সুমেরু এবং কুমেরু উচ্চচাপ বলয় থেকে মেরু বৃত্ত দেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে মেরু বায়ু বলে এখানে সুমেরু হচ্ছে উত্তর গোলার্ধের মেরু আর কুমেরু হচ্ছে দক্ষিণ গোলার্ধের মেরু এবং এই বায়ু নব্বই ডিগ্রি থেকে ষাট ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে প্রবাহিত হয় এই মেরু বায়ুর যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলি হল এই মেরু বায়ু যেহেতু শীতল অঞ্চল থেকে প্রবাহিত হয় সে সে কারণে এই বায়ুটা থাকে শুষ্ক ও শীতল তার মানে শীতল বায়ু হচ্ছে ভারী ভারী বায়ু এবং এই বায়ু প্রবাহের ফলে দক্ষিণ গোলার্ধে যে প্রবল ঝড় ও বৃষ্টিপাত সংঘটিত হয় তা এই বায়ু মেরু বায়ু প্রবাহের ফলেই সংঘটিত হয়ে থাকে আর মেরু বায়ুর যে গতিবেগ সেগুলি সেটাই ঘন্টায় দুই কিলোমিটারের কাছাকাছি হয়ে থাকে এবং সর্বশেষ যে বৈশিষ্ট্য রয়েছে যে এই বায়ু প্রবাহ বৃত্ত যে নিম্নচাপ বলয় রয়েছে সেটাকে আরও নিম্ন অক্ষাংশের দিকে ঠেলে দেয় তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা যে নিয়ত বায়ু প্রবাহের যে শ্রেণী বিভাগ আমরা জানলাম যে নিয়ত বায়ু প্রবাহ হচ্ছে যে সারা বছর নির্দিষ্ট দিকে নিয়মিতভাবে যে বায়ু প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ু প্রবাহ বলে এই নিয়ত বায়ু প্রবাহকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায় আয়ন বা বাণিজ্য বায়ু প্রত্যায়ন বা পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই যে আমাদের পঞ্চম অধ্যায়ের বায়ুমণ্ডলীয় সঞ্চালন এই অধ্যায় থেকে সাধারণত দুইটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে নিয়ত বায়ু প্রবাহের শ্রেণী সমূহ আলোচনা করো আরেকটি হচ্ছে জেড জেট প্রবাহের বৈশিষ্ট্য ও জীবনচক্রসমূহ আলোচনা করো পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই অধ্যায়টি নিয়ে আরেকটি লেকচার তোমাদের আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা এই অধ্যায়ের থেকে তোমরা যে সমস্ত কোশ্চেনগুলি তোমরা পড়বে ভালো করে কবিভাগ থেকে পড়বে বায়ুপ্রবাহ কী বায়ুপ্রবাহের কারণসমূহ কি কি এবং বায়ুপ্রবাহের প্রবাহের শ্রেণীবিভাগুলি নাম লেখো যে কোনো দুইটি নাম লেখো বায়ুপ্রবাহের প্রবাহের নিয়ামক সমূহ কী কী ইত্যাদি বিষয়গুলি তোমরা কবিভাগ থেকে পড়বে আর কবিভাগ থেকে যে কোশ্চেনগুলি ইম্পর্ট্যান্ট সেগুলি হচ্ছে বায়ু প্রবাহের কারণসমূহ ব্যাখ্যা করো বায়ু প্রবাহের নিয়ামক সমূহ ব্যাখ্যা করো গর্জনশীল চল্লিশ বলতে কি বোঝো এবং নিয়ত বায়ু প্রবাহের শ্রেণীবিভাগগুলি লেখো আর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে স্থলবায়ু কি এবং সমুদ্রবায়ু বলতে কি বোঝো আর গ বিভাগ থেকে যেগুলি রচনামূলক যে প্রশ্ন রয়েছে সেখান থেকে আমরা বায়ু প্রবাহ কাকে বলে নিয়ত বায়ু প্রবাহের শ্রেণীবিভাগ করে আলোচনা করো এবং জেড বায়ু প্রবাহের শ্রেণী বিভাগসমূহ নিয়ে আলোচনা করো তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি আমার এই আলোচনার মাধ্যমে তোমরা যারা ক্লাস করতে পারো নি যেহেতু আমি এই ক্লাসগুলি আবার তোমাদের রিভিউ করছি যে এই ক্লাসের মাধ্যমে তোমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে তোমা তোমরা উপকৃত হবে ঘরে বসে ক্লাসগুলি দেখতে পারবে এবং বুঝতে না পারলে বারবার তোমরা লেকচারটা দেখবে এবং শুনবে তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার লেকচার শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকেও নিরাপদে থেকো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সামনে আমি একটি নতুন লেকচার নিয়ে হাজির হব সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ